আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। গুগল সার্চ কনসোল ইরোরস সিরিজের আজকে তৃতীয় পর্ব, অর্থাৎ দ্বিতীয় পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে তৃতীয় পর্বতে আমরা গুগল সার্চ কনসোলের ইরোরস এর মধ্যে সবচাইতে এই পেজেস এর মধ্যে থাকা আমাদের নট ইন্ডেক্সিং যে প্রবলেমগুলি থাকে এবং তার মধ্যে কমন যে রিজনগুলি থাকে, হোয়াই পেজ আর নট ইন্ডেক্স, এর মধ্যে পেজ উইথ রিডাইরেক্ট, এই সমস্যাটি নিয়ে আমরা বিস্তারিত জানবো এবং সমাধান করব। তো আজকের ভিডিওতেও সেম আপনাদেরকে এই পেজ উইথ রিডাইরেক্ট এটি কেন আসে আমাদের ওয়েবসাইটে এবং এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করতে পারি এ টু জেড এই বিষয়টি আমরা জানব। আমি বরাবরের মতো আপনাদেরকে একটি কথাই বলবো, গুগল সার্চ কনসোলের ইরোরস নিয়ে যদি আপনি এই প্রত্যেকটি পর্বের ভিডিও দেখেন তাহলে কিন্তু এই গুগল সার্চ কনসোল ইরোরস, ইন্ডেক্সিং ইস্যু, এই প্রবলেমগুলি নিয়ে কিন্তু আপনার কখনো কারো সাহায্য নিতে হবে না, কখনো কারো সার্ভিস পেইডে অর্থাৎ টাকা দিয়ে নিতে হবে না। আপনি যখন এই বিষয়গুলি বা এই সম্পূর্ণ ভিডিওগুলি না দেখে আপনার শর্ট ভিডিও দেখে আপনার সমস্যাটির সমাধান করবেন, তখন কিন্তু বিভিন্ন সময় ছোট সমস্যায় পড়বেন এবং কারো সার্ভিস নিয়ে আপনাকে টাকা পে করতে হবে, সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন। আর আপনি যদি এই ভিডিওগুলি দেখে আপনি একদম সঠিকভাবে গুগল সার্চ কনসোলে ইরোরস সম্পর্কে একটু জেট জানেন তাহলে কিন্তু আপনার লাভ হবে, আপনি নিজেই সমস্যাগুলি সমাধান করতে পারবেন, এমনকি এই সমস্যাগুলি কেন আসে সেই সম্পর্কে আপনি কিন্তু নিজে জানতেও পারবেন। তো চলুন আজকে আপনাদেরকে পেজ উইথ রিডাইরেক্ট এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন, কেন আমাদের ওয়েবসাইটে আসে সেই বিষয়টি দেখে আসি। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে আপনারা যদি গুগল সার্চ কনসোল ইরোরস এর প্রথম এবং দ্বিতীয় পর্বটি না দেখেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে আসবেন অথবা ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে গুগল সার্চ কনসোল ইরোরস এবং ফেসবুকের প্লে লিস্টে গেলেও সেম আপনারা গুগল সার্চ কনসোল ইরোরস লিখে সার্চ করলে আপনারা কিন্তু এই ভিডিওগুলি পেয়ে যাবেন। তো এই সমস্যাটি অ্যাকচুয়ালি কেন আসে, তো প্রথম কথা হচ্ছে আপনি যেহেতু ওয়েবসাইট মেক করেছেন, আপনি যেহেতু গুগলে আপনার ওয়েবসাইটটিকে লিস্টিং করেছেন, তার কারণ হচ্ছে আপনি যে কাজই করুন না কেন, যে সমস্যা যে ইরোসগুলি আসে না কেন, সেগুলি কিন্তু আপনার কোনো না কোনো ভুলের কারণে আসবে অথবা কোনো ওয়েবসাইটের সিস্টেমের ভুলের কারণে আসবে অথবা রোবোটিকভাবে কিন্তু এই প্রবলেমগুলি চলে আসতে পারে। কিন্তু সেই প্রবলেমগুলি যদি আপনার জানা থাকে সলিউশন তাহলে কিন্তু আপনার এই প্রবলেমে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তো এই সমস্যাটির আসলে আমাদের রিজন হচ্ছে পেজ উইথ রিডাইরেক্ট, সোর্স আমাদের ওয়েবসাইট, ভ্যালিডেশন ফেল, এখানে নট স্টার্ট লেখা থাকতে পারে, ট্রেন্ডিং অবস্থায় অর্থাৎ উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে সেটি আপনারা এখানে দেখতে পাবেন এবং কতটি পেজ এই সমস্যাটি হয়েছে এখানে কিন্তু আপনারা সেই পেজটি কোয়ান্টিটি এখানে আপনারা দেখতে পাবেন। তো আমার এখানে 150টি পেজ রয়েছে এই ওয়েবসাইটে, তো আমরা জাস্ট এখানে একটু ক্লিক করে আমরা ওপেন করে নিব যে 150টি পেজের কি অবস্থা, কোন ইউআরএল গুলি কেন এই সমস্যাটি হয়েছে। তো আমাদের এই সমস্যাগুলি যেহেতু সিস্টেমেটিক রোবোটিক ভাবে কাজ করে এবং আমরা কাজ করি, অনেক সময় আমরা আমাদের ইউআরএল গুলি ডিলিট করে দিই, শেয়ার করে দিই, রিমুভ করে দিই, অনেক ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলি থেকে যায়। তো এটি হচ্ছে সমস্যার কারণ। তো এই সমস্যাগুলি এখন সমাধান আমাদের করার জন্য ফার্স্টেই আপনাদেরকে যদি এই ইউআরএলটি আপনাদেরকে দেখায় যে এই ইউআরএল এর এখান থেকে আমরা জাস্ট এই ইউআরএলটি যদি ওপেন করি তাহলে এখন দেখুন এই ইউআরএলটি কিন্তু আমাদের এই ওয়েবসাইটে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু বলতেছে যে এই ইউআরএল এর যে পেজটি সেটি কিন্তু ইন্ডেক্স নাই। তো এটি ইন্ডেক্স কিভাবে করবেন এবং কেন করবেন সেটি একটু দেখার জন্য এখান থেকে আমরা ইনস্পেকশন করে এই ইউআরএলটি একটু চেক করে নিব যে আসলে আমাদের এই ইউআরএলটি গুগলে ইন্ডেক্স আছে কিনা। তো দেখুন ইউআরএল ইজ নট অন গুগল, অর্থাৎ আমাদের এই ইউআরএলটি কিন্তু ইন্ডেক্স নাই। তো প্রথম বিষয় হচ্ছে এই ইউআরএলটি ইন্ডেক্স নাই, কিন্তু এই পোস্টটি আমরা যদি গুগল সার্চ কনসোলে গিয়ে আমরা জাস্ট এই পোস্টটি ওপেন করে আমরা ইনস্পেকশন করি তাহলে দেখব যে গুগলে কিন্তু এটি ইন্ডেক্স আছে। তো এই পেজটি আসলে কেন ইন্ডেক্স হয়নি এবং কিভাবে কি কারণে কোনো প্রবলেম আছে কিনা এটি আমরা দেখব। তো নিচে এখানে দেখুন ইন্ডেক্সিং এর এখানে আপনি মূল যে পোস্টের ইউআরএল এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যেটিতে ভিজিটর আসে। তো দেখুন এখান থেকে ইনস্পেক্ট যদি আমরা করি এই ইউআরএলটি তাহলে আমরা এখানে দেখুন সেম ইউআরএল,
সেম পোস্টের ইউআরএল কিন্তু এখানে ইন্ডেক্স রয়েছে। এটা কিন্তু এক ধরনের ম্যাজিকের মতো, অর্থাৎ আপনার পোস্টের মধ্যে কিছু ইউআরএল এখানে দেখাচ্ছে যে ইন্ডেক্স হয়নি, আবার মেন যে ইউআরএলটি যেটি ভিজিটর আসে সেই ইউআরএল কিন্তু ইন্ডেক্স দেখাচ্ছে। এখন এটির সলিউশন আপনি কিভাবে করবেন? এই ধরনের ইউআরএল, যে ইউআরএল কিন্তু আপনাকে চিনতে হবে, দেখুন এগুলি কিন্তু মেন টাইপের ইউআরএল। তো এই ইউআরএলটি যেটি আপনার এখানে গুগল রোবট ফল্ট করেছে, আপনি চাইলে কিন্তু এই ইউআরএল থেকে আপনার জিরো পরিমাণ বেনিফিটও কিন্তু আসবে, অর্থাৎ যেটি কিন্তু ইন্ডেক্স হয়নি সেটি থেকে আপনার কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কিন্তু যেটি ইন্ডেক্স হয়েছে তার মাধ্যমে কিন্তু আপনি ভিজিটর পেয়ে যাচ্ছেন। এখন এর পরেও যেহেতু ইরোরস আসলে আমরা সেটার সলিউশন খুঁজি, তো এই সলিউশনের জন্য আপনি যে কাজটি করবেন, এই টাইপের যে ইউআরএল গুলি রয়েছে এই টাইপের ইউআরএল গুলিকে রিডাইরেক্ট করে দিবেন। তো আমি কিন্তু প্রত্যেকটি পর্বে যেগুলি ইউআরএল আসলে রিডাইরেক্ট করতে হবে সেগুলি দেখাচ্ছি। তো দেখুন এই রকম ভাবে ইউআরএলটি আপনি ফার্স্টে ইনস্পেকশন করে নিবেন, দেন আপনার ব্লগারের অ্যাডমিন প্যানেলে চলে যাবেন। যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন তারা তো অবশ্যই র্যাঙ্ক মেথডের রিডাইরেকশন যে প্লাগইনস আছে সেটি দিয়ে আপনারা করে নিতে পারবেন। তো আমরা ব্লগার নিয়ে কাজ করছি, সেটিংস এর এখানে চলে যাব, নিচের দিকে চলে আসব এবং এখানে আমরা এই যে কাস্টম রিডাইরেক্ট এই অপশনটির উপরে চলে যাব, দেন এখান থেকে অ্যাড সেকশনে চলে যাব এবং ফ্রম এর এখানে আমাদের যে ইউআরএলটি এখানে ইন্ডেক্স সমস্যা হয়েছে আমরা একটু সেই ইউআরএলটি, যে এই ইউআরএলটি কিন্তু ইন্ডেক্স হয় M1 এই ইউআরএলটি। তো আমরা যে কাজটি করব, আমাদের মূল ডোমেইনের পরে যে ইউআরএলটি আছে জাস্ট এখান থেকে কপি করে নিব, এখান থেকে ফ্রম এ সেটি দিয়ে দিব এবং এখানে কোন ইউআরএলটি দিব, অর্থাৎ আমরা চাচ্ছি যে এই ইউআরএল এও যদি কোনো ভিজিটর ভিজিট করে তাহলে যাতে আমাদের মূল ইউআরএলটি পেয়ে যায়, অর্থাৎ মূল পোস্টটিতে যাতে একজন ভিজিটর চলে যায়। তো এটির জন্য আপনাকে যে কাজটি করতে হবে, যে নিচে চলে আসবেন, এখানে কিন্তু আপনার ইন্ডেক্স অবস্থায় যে ইউআরএলটি আছে আপনি এখান থেকে আপনার ডোমেইন নেম বাদ দিয়ে বাকি অংশটুকু জাস্ট এখান থেকে আপনারা কপি করে নেবেন, দেন এখান থেকে টু এই সেকশনে আপনারা দিয়ে দিবেন এবং এখান থেকে টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিবেন এবং নিচে থেকে সেভ দিয়ে দিবেন। এখন যে কাজটি হবে, যে এই ইউআরএলটি নিয়ে যখন কোনো ভিজিটর সার্চ করবে তখন কিন্তু অটোমেটিকলি আপনাদেরকে বা ভিজিটরকে কিন্তু রিডাইরেকশন করে এই ইউআরএল বা মূল যে ওয়েবসাইট রয়েছে বা মূল যে পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু অটোমেটিকলি একজন ভিজিটরকে এই যে নিয়ে চলে যাবে। তো এই হচ্ছে বিষয়, এইটি হচ্ছে প্রথম সমাধান, আপনার ইউআরএল বুঝে এই কাজগুলি করতে হবে। তো এটি যদি আপনি করেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটি পোস্টের এই যে আমাদের পেজেসে যে প্রবলেমটি আমরা দেখলাম যে পেজ উইথ রিডাইরেক্ট, এই সমস্যার ইউআরএল গুলি আপনি কিন্তু এভাবে সলিউশন করবেন। এরপরে আপনাদেরকে আমি বট কিছু ইউআরএল দেখাই। এই যে এই ইউআরএল গুলি দেখুন, সিস্টেমের প্রবলেম, কমেন্টস এবং ডিফল্ট। এখানে এই ইউআরএলটি আমরা যদি ওপেন করি এখান থেকে তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের ফিডে নিয়ে যাচ্ছে। তো এই ইউআরএলটি দিয়ে তো আসলে অ্যাকচুয়ালি আমাদের কোনো কাজে আসবে না। তো এই ইউআরএল কি করবেন, এই ইউআরএল গুলি তো এই ইউআরএল জাস্ট এখান থেকে কপি করে নেবেন এবং আপনার এই যে রিমুভাল অপশন রয়েছে গুগল সার্চ কনসোলে এখানে চলে যাবেন, নিউ রিকোয়েস্টে চলে যাবেন, ইউআরএলটি এখানে পেস্ট দিয়ে এখান থেকে জাস্ট নেক্সট করে দিবেন এবং সাবমিট রিকোয়েস্ট। অর্থাৎ আপনার এই ইউআরএল গুলি যেগুলি আসলে কোনো প্রয়োজন নেই সেই ইউআরএল গুলি গুগল সার্চ কনসোলের এখান থেকে আপনারা রিমুভ করে দিবেন। এটি হচ্ছে দুই নম্বর সমাধান। তিন নম্বর সমাধান হচ্ছে, অনেকের ভালো লাগতেও পারে অনেকের নাও লাগতে পারে, সত্যি কথা বলতে আপনার রিডাইরেকশন অথবা রিমুভ ইউআরএল কোনটি না করা সবচেয়েতে ভালো, কারণ এই প্রবলেমগুলি আপনার এসেছে এবং এই প্রবলেমগুলি আমি এতক্ষণ যে আপনাদের বুঝালাম যে এই ইউআরএল গুলি অ্যাকচুয়ালি কোনো ধরনের কোনো কাজের না, আপনি চাইলে এটি রেখে দিতে পারেন, রেখে দিলে আপনার ভালো, এটি অটোমেটিকলি গুগল রোবট কাজ করে, সিস্টেমে এখানে ইন্ডেক্স নট ইন্ডেক্স দেখায়, আপনি চাইলে এটির সমাধান করতে পারেন, না চাইলে কোনো ধরনের সমস্যা নেই। কারণ আপনাদেরকে প্র্যাকটিক্যালি প্রত্যেকটি ইউআরএল এখানে কি ধরনের ইউআরএল আপনি নিজে যদি আপনার ইউআরএল গুলি চেক দেন তাহলে নিজে বুঝতে পারবেন। এই যে এখানে ডিফল্ট ইউআরএল দেখুন, এগুলি কিন্তু ওপেন করলে ফিডে নিয়ে যাবে। তো এগুলি দিয়ে একজন ভিজিটর অ্যাকচুয়ালি কি করবে? এরপরে আমি যদি আপনাদেরকে আরো দেখাই যে এখানে কিন্তু অসংখ্য এই টাইপের ইউআরএল কিন্তু আপনি পাবেন, যে ইউআরএল গুলি অ্যাকচুয়ালি কোনো ধরনের কোনো
কাজের না। তো এই ইউআরএল গুলি আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন, আর মেন ইউআরএল গুলি আপনি চাইলে কিন্তু রিডাইরেকশন করে দিতে পারেন। আর সবচাইতে ভালো হচ্ছে যে অবস্থায় আছে সেই অবস্থায় রেখে দাও। অনেকে কিন্তু আমার এই কথাটাকে পজিটিভলি নিবে না, কিন্তু আপনি এই কাজটি করে দেখুন, যদি আপনার ওয়েবসাইটের বিন্দু পরিমাণ কোনো প্রবলেম হয় আপনি আমাকে বলবেন, কারণ আমি ব্লগিং নিয়ে এইরকম আমার SSIT বাড়ি, USIT বাড়ি, ওয়ার্ক আপ প্লেস এই সকল ওয়েবসাইটে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন কিন্তু এই প্রবলেম গুলি ইরোরস আসছে এবং অটোমেটিকলি সমাধান হচ্ছে, অটোমেটিকলি ই হচ্ছে, কোনো ধরনের কোনো গুগল অ্যাডসেন্স পোস্ট র্যাঙ্কিং ভিজিটর হারানো কোনো প্রবলেম হচ্ছে না। তো আপনারা এই কাজটি করে জাস্ট এই যে পেজেস এর মধ্যে থাকা এই যে পেজ উইথ রিডাইরেক্ট এই সমস্যাটি সমাধান করবেন। তো ইতিপূর্বে আমরা দুইটি সমস্যা নিয়ে কিন্তু সমাধান করে ফেলেছি। তো এখন পরবর্তীতে আমি আপনাদেরকে ডুপ্লিকেট উইদাউট ইউজার সিলেক্টেড ক্যানোনিক্যাল এই প্রবলেমটি আমাদের যেহেতু প্রত্যেকটি ওয়েবসাইটে আসে, তো এই সমস্যাটি আমরা সমাধান নিয়ে চতুর্থ পর্বে ইনশাল্লাহ কথা বলবো। আশা করছি যারা টেকনিক্যাল এসইও নিয়ে কাজ করতে চান এবং গুগল সার্চ কনসোলের প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি বিষয়গুলো একদম সঠিক ধারণা চান, রিজনেবল সঠিক ধারণা, তাহলে অবশ্যই ভিডিওগুলি দেখবেন, ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।